আজকের ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে আপনি আপনার কম্পিউটারের সি ড্রাইভ ফাঁকা করবেন। তো আমাদের কম্পিউটার দীর্ঘদিন ইউজ করলে অনেক টেম্পোরারি ফাইল জমা হয়, সেগুলো ফাঁকা করা প্রয়োজন পড়ে, না হলে আমাদের সি ড্রাইভ ভর্তি হয়ে যায় এবং কম্পিউটার অনেক স্লো হয়ে যায়। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনি আপনার কম্পিউটারের রিস্টার্ট বাটনে রাইট ক্লিক করে যেখানে রান লেখাতে ক্লিক করবেন, অথবা আপনার আরেকটা সিস্টেম আছে যে কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস আর প্রেস করবেন, তাহলে যে ডায়ালগ বক্স আসবে। তো এখানে আপনি লিখবেন টেম্প, এই যে টেম্প লেখার পরে ওকেতে ক্লিক করবেন, তাহলে যে আপনার সামনে একটা ফোল্ডার ওপেন হবে, আপনি এগুলো সব সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিটে ক্লিক করে ডিলিট করে দিবেন, তারপরে কেটে দিবেন। তারপরে আবার সেম উইন্ডোজ প্লাস আর প্রেস করে এখানে দিয়ে ওকে করবেন, তাহলে আবার অনেকগুলো ফাইল আসবে। কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করে সব সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট, তারপরে এন্টারে ক্লিক করবেন, তারপর অনেকগুলা ডিলেট হবে না, সেগুলো ওকে করে দিবেন। এই যে যেটা ডিলেট হতে যাবে না সেটা ডু দিস ফর কারেন্ট আইটেমস দিয়ে স্কিপ করে দিবেন, মানে যে কন্টিনিউ করা লাগলে কন্টিনিউ করে দিবেন। তো আমার এখানকার ডিলিট করা শেষ, তারপরে আমি আবার কেটে দিব। তো তারপরে আবার উইন্ডোজ প্লাস আর প্রেস করবেন, তারপরে এখানে লিখবেন প্রিফেস, PREFECS লিখে এন্টার করবেন, তারপরে যে কন্টিনিউ লেখাতে ক্লিক করবেন, তারপরে সবগুলা কন্ট্রোল এ প্রেস করে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে এন্টার দিয়ে দেবেন, তারপরে যে ডু দিস ফর অল কারেন্ট আইটেম দিয়ে স্কিপ করে দিবেন। এখন টেম্পোরারি ফাইলগুলো কিন্তু মোটামুটি ডিলিট হয়নি, এখন সেগুলো সব রিসাইকেল বিনে জমা আছে। তো আপনার কম্পিউটারের রিসাইকেল বিন ফোল্ডারটা ওপেন করবেন, তাহলে এই যে অনেকগুলো দেখবেন সব জমা হয়ে আছে। তো এখান থেকে আপনি কন্ট্রোল এ প্রেস করবেন, তারপরে কিবোর্ড থেকে ডিলিট করে ইয়েস করে দিবেন, তাহলে সব ফাইলগুলো ডিলিট হয়ে যাবে। তো এই যে আমার সব ফাইল ডিলিট হয়ে গেল। সি ড্রাইভ ফাঁকা করার আরো একটি বোনাস টিপস হলো আপনার কম্পিউটারে থাকা যেসব অ্যাপস আপনি ইউজ করেন না সেগুলো আনইনস্টল করে দিবেন, এবং যেসব ফাইল আপনার দরকার হয় না সেগুলো ডিলিট করে দিবেন। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন এবং কমেন্ট করে বাসায় থাকুন। ধন্যবাদ।